সংক্ষিপ্ত দিয়ে একটা কথা পরিবার আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা থেকে তোমাদের বাঁচাও আর পরিবারকে বাঁচাও তার মানে একটা মানুষ নিজেকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে কলা কৌশল তার কাছে আছে পরিবারকে জাহান থেকে বাঁচাতে পারবে তার কলা কৌশল তার কাছে আছে যেটা আল্লাহ আল্লাহতালা দিয়েছেন যেটা রাসুল সাল্লাহ বলেছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কীভাবে তার একটা হাদিস। ওকবাইব না আমর রজিয়াল্লাহু তালা আন বলেন রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন যে আলজেরুন লেসানা মুখখান বন্ধ রেখো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া অলিয়াশা বাইতো বাড়িকে প্রশস্ত করো জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যায় না তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া তিন অবকালা খাতিয়াতে পাপের জন্য কাঁদো তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া কয়টা হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর পথ তিনটে একটা হলো মুখ বন্ধ রাখা দুটা হলো বাড়িতে থাকা তিনটা হল পাপের জন্য কাঁদা এতে আল্লাহ রসুল বলেছেন লাইলে জর রজলুনারা বাকামিন খাসিয়াতে লা তাহলেধর লাবানফির দ্য রে গাভীর বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহান্নামে নামে যাবে না তেমন গাভীর ওলান বাঁধ থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁধে যে সে জাহার নামে যাবে না তেমন এ আলোচনা যেদিন আমরা দেখব নেটে বা কোনো সময় আল্লাহ আল্লাহ ভীতি তখন এখানে বিস্তারিত দেওয়া আছে ওখান থেকে এইটুকু বলা হলো তাহলে নিজেকে বাঁচানোর পথ পেলাম তিনটে পরিবারকে বাঁচাবো কিভাবে বাপ মা স্বামী স্ত্রী দুইজনকেই বললেন বললেন ও রাজুল ও রাইন ও রায় যে বাড়ির মালিক বাপ সে বাড়ির পরিবারের মালিক তাকে এই পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অলমারত রায়ত ভিআতে জৌজে হওয়া আর যে বাড়ির মালিক মা গিথাইন ও লোকের স্ত্রী এ হলে বাড়ির মহিলা মালিক একে তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সম্পর্কে আর আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে আপনার বাড়ি এবং আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী দেখেছে কি না না এই বাড়ি বাড়ি ওই 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 গেছে নাকি নাকি ওর বাপ মতো তার দাদা ওই নাকি তার চাচা না সাথে নিয়ে পর্দা লাগে না ওটা তো আমার চাচা এটা তো চাঁপাই না বাবু সবাই আমরা জানি ধর্ম তো এখানে পাগল হয়ে আছে সবাই বিবাদে থুবড়া করে থুবড়া শব্দ হারাম সে কথা তো আমি আগেই বলেছি থুবড়া শব্দ ব্যবহার করা যাবে না মানে সমাজের লোক বিশ বছর পরে বলবে কেউ যদি বলে যে থুবড়া বিবাহের তাহলে আর একজন বলবে গো তখন আর বলবে তাহলে বাংলা ডিকশনারিতে দেখো কি যে এটা চাঁপাই বিধি নিয়ম নীতি বিবাহের ব্যাপারে খুবই খারাপ যা একাধিক দিন বলা আছে কথা প্রসঙ্গ ওইটুকু নিয়ে এসে অবগত করালাম মাত্র তবে এগুলি থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে আমরা সামাজিক ভাবে এই গ্রামে থেকেছি তো এগুলো আমি কোনোদিন প্রয়োজন মনে করিনি আর পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাকে কোনোদিন কেউ ঘায়ালও করতে পারেনি পরিস্থিতির কাছে আমি আমার জীবনে কোনোদিন নত হইনি সবাই যখন মাস্ক ব্যবহার করতে লাগলো তখন আমি বললাম যে মাস্ক ব্যবহার করে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজা বিন ইস্যুব রাজি নই পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার ভাগ্যে লেখা থাকে যে করোনায় আমি মারা যাব আর এখন যদি আমাকে পাথরের মধ্যে ঢোকানো হয় করোনা পাথরের মধ্যে যাবেই আর যদি করোনা সেদিন না লেখা হয়ে থাকে যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি আমি গা লাগিয়ে রাখি মরা পর্যন্ত থাকি তো আমাকে করোনা ধরবে না আমি ভাগ্যকে এভাবে বিশ্বাস করি ওই নত হওয়া প্রয়োজন মনেও করিনি পরিস্থিতি বাধ্য করতে পারিনি তো বলছিলাম পরিবারকে কিভাবে বাঁচাবেন তাহলে পরিবারের মালিক চিন্তা করুক তা আগে পরিবারের মালিক নিয়ে দুই তিনটা কথা বলি তার এটা হলো প্রথম যে বাঁ তার স্ত্রী তার ছেলে মেয়েকে দেখবে কিভাবে দেখবে ছোট্ট করে বলি আবু খুদির বলেন বলেছেন হুসেন ইসমাউল কার যদি একটা ছেলে জন্ম নেই তাহলে বাপে যেন সুন্দর নাম রাখে সাত দিনের দিন আকিকে দিয়ে নাম রাখতে হবে সাত দিনের আঁকে আগেও আঁকি চলে না সাত দিনের পরেও চলে না একুশ দিনে চলে না চলে না গরু দিয়ে চলে না মহিষ দিয়ে চলে না শুধু চলে ছাগল ছাগি ভেড়া ভেড়ি দম্বা দম্বি এই তিনশ্রে ছয়টা দিয়ে চলে সপ্তম দিনেই চলে তো বাপ কিভাবে পরিবারকে যাহার থেকে বাঁচাবে জন্মের সপ্তম দিনে আর জন্ম হওয়ার সাথে সাথে চা পায় নীতি বাতিল সারা গ্রামের মহিলারা ওই বাড়িতে যাচ্ছে কি যে ঢং পেয়েছে আবার তাহার যে বাড়িতে যাচ্ছে সে আবার তাহার আজীব তাহাজ অবাক হতে হয় তো সেখানে গুরুত্বপূর্ণ জানাশোনা একজন মহিলা থাকতে পারে তার সহযোগিতায় না আরো একজন থাকলো সারা গ্রামের মহিলা সেই বাচ্চা ওখানে থাকবে তা তো হতে পারে না এইটা নয় জন্মের পরে সাত দিন যাবত মহিলাকে ময়লাযুক্ত কাপড় গায়ে দিয়ে বসে থাকতে হবে আর ঘরে ধোঁয়া দিতে হবে সব চাফাই নবেন নোংরা নীতি বাচ্চা প্রসাব হয়েছে গরম পানিতে গোসল করে তাজা দামি শাড়ি পরে ঘুরে বেড়াবে ধনী ঘরের মেয়ে কি আবার ঢং সাত দিন যাবৎ এগুলো কি সারাদিন মহিলাকে ওই ঘরে বসে থাকতে ওটা না আতর ঘরে কিসের গর্ব ওগুলো একটাও চলবে না সপ্তম দিনের দিন নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে ডাক্তার যা বলেছে বলেছে সপ্তম দিনের দিন বাচ্চার নাম রাখতে হবে ছাগল জবে করতে হবে ছাগল আধা মরা হোক না মোটা হোক আর তাজা হোক যাই হোক না কেন সব শর্ত কুরবানিতে কুরবানি মানে মোটা তাজা কুরবানি মানে দাঁত কুরবানি মানে ঝকঝকে কুরবানি মানে কান কাটা চলে না কুরবানি মানে নাক কাটা চলে না কুরবানি মানে সিং ভাঙা চলে না কুরবানি মানে ভাগে চলে না কুরবানি মানে এই কুরবানি মানে সেই নানান সুবিধার দিকে লক্ষ্য করে হলো কুরবানি আর আঁকি সাত দিনের দিন করতে হবে একটা ছাগল খালি মরতে বাকি আছে জবে করে সমস্যা নেই এটা হলো বাপের জিম্মেদারি এখানে নেকি হিসাব নেই আর ওটা হলো নেকির কাজ বড় বড় নেকি হয় যে সব কাজে তার একটা বড় নেকির কাজ হলো কুরবানি ভাগে কুরবানি করে গোস্তি নিয়ে গন্ডগোল করলে হবে ওই পাতা ছিঁড়ে দিবেন ওটা নয় টাকা বেশি আছে উঠ কুরবানি করবেন রাজস্থান থেকে নিয়ে এসে যদি না হয় তাহলে গরু ষাঁড় যদি না হয় তাহলে খাসি যদি না হয় তাহলে ছাগি যদি না হয় তাহলে ভেড়া ভেঙবি সবচেয়ে কম দাম সিরিয়ালে চলে আসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সপ্তম দিনে মাথা করতে হবে চুল সমপরিমাণ হিসাব করে ফকির দিয়ে দিতে হবে সপ্তম দিনে নাম রাখতে হবে এটা হলো বাপের জিম্মেদারি আর নাম রাখতে হবে নবীদের নাম নাম রাখতে হবে গঙ্গবাচক নাম নিরানব্বইটা নাম যেটা আছে আবদুল্লা আব্দুর রহমান আব্দুল সাঁতার আব্দুল জব্বার এগুলো এইসব টুনো আর লিটন এগুলো থেকে ফিরে আসতে হবে আর বাপ মাকে একটু সভ্য হতে হবে ওরা নাকি মাস্টার ডিগ্রি পাস স্বামী স্ত্রী একজন নাকি কলেজের প্রিন্সিপাল আর একজন নাকি স্কুলের হেডমাস্টার ব্যাটার নাম লিটন কিভাবে হয় এগুলো আমার বুঝে আসে না শিক্ষিত মানুষ শিক্ষার পরিচয় দিতে হবে না হলে স্কুলে ইন্টের খাম্বা তৈরি করার মতোই হবে নয় রবি ঠাকুরের গান বলাই হবে রবি রবি ঠাকুর বললো ওমা তোমার আকাশ তোমার বাতাস এখন ভার বাংলাদেশের সব ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস কালিমার বাপের আকাশ আমি কোনোদিন বলিনি সরিষা সমপরিমাণ পরিমাণ একে আমি আশ্রয়ে দিনি যখন আমাকে সিলেক্ট কোর্টে জিজ্ঞাসা করল সিলেক্ট কোর্টে মামলা করা হয়েছিল ঠাকুরের আমি নিন্দা করেছি সেই জন্য আর সিলেক্ট সুনামগঞ্জ কোর্টে সিলেটে ছিল পাঁচ হাজার কোটি টাকার আর সোনামগঞ্জ কোটে ছিল এক হাজার কোটি টাকার কি হয়েছে তা আমি ঠাকুরের নিন্দা করেছি কি নিন্দা করেছি ঠাকুর বলেছে অমা তোমার আকাশ তোমার বাতাস আমি বলেছি ঠাকুর ভুল বলেছে কালী মায়ের বাপের আকাশ আল্লাহ আমি নাকি কবি নজরুল ইসলামের ধন্যাম বদনাম করেছি কবি নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই তাহলে এই গোজা গো আজাব হতে পাইবে রে হাই তো মসজিদের পাশে যদি কবর হয় তাহলে আজান শুনতে পাবে কবর থেকে আর কবরে শাস্তি হবে না তাহলে তো সব ধনী মানুষই টাকা পয়সার ছেলেরাকে বলবে যে বেটা একটা মসজিদ করে আমার কবরটা মসজিদের পাশে দিও এখন নিন্দা হয়েছে তো মামলা হয়েছে তো আমি এখন উঠেছি তো জজ বলছে আপনি কি পিস টিভির আলোচক বলে জি আমাকে বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম প্রথম দিন আর যখন সুনামগঞ্জ কোটে উঠলাম তখন জজ আমাকে বলছে এইভাবে মামলার নথিটা এইভাবে রেখে দে বলছে যে মামলা নিয়ে আপনার সাথে আমার কোনো কথা নেই আপনার সাথে আমার এমনি কিছু কথা আছে এজলাসে একজন হাকিম এইভাবে বলতে লাগলো পনেরো মিনিট এক টানা উকিল বলেছে যাই আপনি মুখ খুলবেন না এরা কিন্তু আকিল আমাদের দেশের ভাষায় বলে যে হুকুম হাকিম নড়ে তো হুকুম নড়ে না যেটা বলবে ফলাফল সেটাই হবে কাজে আপনি মুখ খুলিয়েন না আপনার কথা তো প্রতিদিনই শুনি আজকে আমার কথা শুনবেন ঠিক আছে তাই হলো তো যেটা বলছিলাম সেটা হলো এই যে সপ্তম দিনে ছেলের নাম রাখতে হবে আঁকিকে দিয়ে রাখতেই হবে জরুরি এটা হলো বাপের জিম্মেদারি তাই যা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তাহলেই যাববে যে ছেলে ছেলের বিবাহ দিয়ে দিতে হবে ছেলে বলছে যে আমার বাপ বিবাহ দিতে চায় না ছেলের বয়স পঁচিশ তিরিশ হয়ে গেছে এখনো ইনকাম করে না সেই জন্য বিবাহ দিচ্ছে চাচ্ছে না আল্লাহ আল্লাহর নবী বলছেন বিবাহ করো টাকা বেশি হয়ে যাবে বিবাহ করলে বর কোথায় টাকা বেশি হয় তো চাকুম কালে চাকরি হবে কোন কালে বিবাহ করবে এই বুদ্ধি নেই ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে এটাই হিসাব বাপ মাকে ফাইজা বালাগা ওলাও মিজা বেজহু ছেলে মেয়ে যদি বড় হয় বিবাহ না দিয়ে দেয় ফাইন আসাবা ইসমাল ছেলে মেয়ে যদি কোনো পাপ করে তাই নাম ইসমহলা আবি হে সেই পাপ বাপের উপরে হবে কত দিককার আপনি পাপ নিবেন এমনি তো পাঁচ আক্ত শোলা তাদায় করে না সেদিক দোকানে বসে আড্ডা পিটেনি সেটাও গেল ছেলে মেয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছে পড়ার নাম দিয়েছে শেখ কোন দিক দিয়ে আপনি জান্নাতে যেতে চাচ্ছেন আপনাকে তো মনে হয়েছে যে নৌকা আপনার একবারে সাগরে ডুবে গেছে আপনার অবস্থা কেন এরকম আপনি একটু সরম্বোধ করেন না কেন যাক এইবার ছেলে মেয়ে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে লিখা পড়া করাতে হবে বাপের জিম্মেদারি বাপের কয়েকটা জিম্মেদারি চলছে মনকান্দলা হুয়ালিদা ফাল্লা মাহ ফাসানা তালিমা অদ্দা বাহ ফাসানা তাদি বাহ ফাল কারো যদি একটা কাজের মেয়ে থাকে মালিক যেন তাকে শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয় তার মানে কাজের মেয়েকে বিদ্যা শিখাতে হবে তো কাজের মেয়ে তো কাজের মেয়ে তাকেই যদি বিদ্যা শিখাতে হয় তাহলে নিজেরটা নিজের ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে এটা বাপের জিম্মেদারি বাপ জরুরি ভাবে ছেলে মেয়েকে শিখিয়ে দিবে যে যেকোনো মূল্যে গার্মেন্টসে মেয়ে যেতে পারে না প্রয়োজনে মেয়ের বাপ যাবে আর একটা এখানে বলি পিতাকে লক্ষ্য করে আল্লাহ রসুল বলছেন আনফেক আলা এলেক মিন্তলেক তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো আনফেক আলা আলেক আনফেক আলা এলেক মিন্তলেক তুমি যে পয়সা উপার্জন করো এটা ছেলে মেয়ের পিছনে খরচ করো তাহলে মানুষের উপার্জন এই উপার্জনীয় সম্পদটা সর্বপ্রথমে কার পিছনে খরচ হবে ছেলেমেয়ের পিছনে পড়াতে যেই খরচ হবে সেটাকে বাপ মাকে বহন করতে হবে বাপ মা কিভাবে বহন করবে বাপের জমিদারি দিয়ে করবে না হয় চাকরি করে করবে না হয় ব্যবসা করে করবে না হয় দিন মজুরি করে করবে যেভাবে সহজ সম্ভব হবে বাপ ছেলে মেয়েকে উপার্জন করেই পড়াবেন এটা বাপের জিম্মেদারি প্রয়োজনে ছেলে যাবে না গার্মেন্টসে বাপ যাবে প্রয়োজনে মেয়ে যাবে না গার্মেন্টসে বাপ যাবে যতদিন পর্যন্ত বাপ বেঁচে আছেন উপার্জনের জিম্মেদার তিনি ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াবেন তিনি এইখানে কঠোরতার জন্য আলারসুল আরও দুটা বাক্য বলেছে তার একটা বলেছেন লাতার ফান হোমা সাকা আধা বানবে নাহালে তুমি তোমার পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না মানে ছেলেমেয়ে সবসময় আদর দিয়ে চলবে না আদর যখন কোনো কাজ কারো করবে না তখন লাঠি দিয়েই ঠিক করতে হবে ডালারসুল বলছে আল্লাহ রসুল বলছেন মোর আউলা দেখুন অহম আপনাবে চিনি না ছেলে মেয়ে কি সলা তাদাই করতে বলো সাত বছর বয়সে অধরে বহুম আলাই অহম আপনা আশ্রে চিনি না পিটিএ সলা তাদাই করো দশ বছর এ দেখেন তাহলে আমি অবশ্য তোমাকে এভাবে সাড়া দিতে পড়ে বলিনি মানে তুমি আবার বিপদে পড়ো না তার মানে এইভাবে ঠিক বলে একটু পরে তোমাকে আরেকজন বলবে যে তুই যে ঠিক বললি তো তুই তো সোলা তাদাই করিস তখন তুমি অপমান হও যেটা আমি আর যেটা আমি বলেছি বছর বয়সের ছেলে নামাজ পড়ে না তখন তার বাপ বেঁচা আছে এটা আমি গ্রহণ করিনি মানে সাত বছর বয়সে পড়তে বলবে দশ বছর বয়সে পিটাবে পনেরো বছর বয়সে তাকে ভিন্ন করে দিবে ও আপনার খাবে আর আদায় করবে না এটা আল্লাহ রাসুল গ্রহণ করেননি তো পিতার জিম্মেদারি আরো অনেক আছে এইটুকু শেষ করলাম মায়ের জিম্মেদারিতে চলে যাই যাবের রাজি আল্লাহ বলেন একদা আমি আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করে বাড়ি ফিরছিলাম যখন মদিনার কাছাকাছি তখন আল্লাহ রসুল বলেন এই সবাই এখানে থামো বস আমি তখন বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আল্লাহ রসুল বললেন তুমি বিবাহ করেছ কুমারী না প্রাপ্তা। তো যাদের বললেন আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি তাহলে তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না কেন তো যাদের বলছেন যে আমি বললাম আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে মারা গেছে নয়জন মেয়ে রেখে আমি না তাদের মতো এসেছে বোকারিতে খারকা তাদের মতো কম বয়সের বোকা একটা মেয়ে পরিবারে নিয়ে আসবে এটা আমি চাইনি আমি আমার বন্ধের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এক লেতুয়াল্লিমা মাহন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে এই জন্য তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি অতোয়াদ দেবা না আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি অতোরাজ জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরনি করে সাজগোজ করে রাখতে পারে এই জন্য আমি তালাক প্রাপ্তা বুদ্ধিমতি হুঁশিয়ার চলমান চিন্তা করা শক্তিশালী অভিজ্ঞপূর্ণ আমি মহিলা বিবাহ করেছি অলায়হীন না যে কোনো সময়ে আমার স্ত্রী যেন আমার বন্ধের উপরে পাহারা দিতে পারে তাহলে মা এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাবে ছেলে মেয়েকে বিদ্যা শিখে আব্দুর রাজা সাহেব কিছু জানে না তো যার মা কিছু জানে না আমার মা তার মধ্যে একজন আমার মা অক্ষরই চিনতেন চিনতেন না না আমার মা অক্ষর অক্ষর রকম করে আরবি অল মিলিয়ে পড়তে পারতেন না আর বাংলা অক্ষরই চিনতেন না এমন দিন ফকির বাড়িতে আমাদের যায়নি মহিলা পুরুষ যাকে ভিক্ষে দেওয়ার পরে আমার মা বলেনি ফকিরকে যে আমার ছেলেটার জন্য দোয়া করিও। অনেক ঘটনা আপনাদের জানা আছে সেগুলো ঘটনা মুখস্থ হয়ে আছে আমার মা আমরা একদিন নদীতে গোসল করছি দেরি করছি আজকে না চল সেই জন্য নাচলের আমরা ছাত্র ছিয়াত্তর থেকে না বিরাশি সাল পর্যন্ত তো বারোটা সাড়ে বারোটার দিকে নদী থেকে গোসল করে এসেছি তা আমার মা ভাত রাট সবকিছু রান্না করে রেডি করে নিয়ে বসে আছে আমাকে বলছে দেরি করলি কেন খেয়ে তাড়াতাড়ি বের হ ট্রেন পাবি না আজকে যাব না না যেতেই হবে না আজকে যাব না যেতেই হবে খাবো না খাস না যা ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছি তখন আমাকে বলছে টাকা নেই টাকা নিবো না না খাওয়া ছাড়াই টাকা ছাড়াই চলে গেলাম কই আমার মাথা নরম হলো না আর আপনি জামিয়া সালাফের ছেলে ভর্তি করে রোজ পাক পারেন আর কে ছেলেকে মেরেছে সেই অভিযোগ আমার সামনে পেশ করেন আমার সামনে অভিযোগ পেশ বা ওই শিক্ষকের সামনে না একবার যদি শিক্ষককে গিয়ে বলেন যে আপনি আমার ছেলেকে মেরেছেন তাহলে সেই ছেলেকে এখানে রাখার চেয়ে না রাখা ভালো কেন আপনার ছেলেকে ওই শিক্ষক আর পড়া জিজ্ঞাসা করবে না ঠিক আপনাকেও যদি আমি শিক্ষক করি তো আপনি আর জিজ্ঞাসা করবেন না আপনার ঠেকা বেঁধেছে ঠিক আছে আপনি আগেকার মতো বলবেন এই যে দিলাম হাড় জমা দিন এই যে দিয়ে গেলাম তখন শিক্ষক একটা সুযোগ পাবে তা আমি যখন অনেক বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে আপনাদের বাড়ি পাশে যেটা ডাঙ্গি পাড়া প্রায় দুই হাজার ছেলে মেয়ে পড়ে অনেক শিক্ষক শিক্ষিকে কর্মচারী অনেক মানুষ তো আমি যখন অভিভাবকের সামনে কথা বলি তখন বলি যে মাস্টার যদি আমার ছেলে মেয়েকে মারতে মারতে মেরে ফেলে দেয় আমি জানা যা দিয়ে মাটি দিয়ে দেবো জিজ্ঞাসা করব না মানবেন কেন এটা আমি জিজ্ঞাসা করব না পাতাই পড়ি না ওটা আমাদের ছেলেমে এখন আমাদের প্রতিষ্ঠানে ছোট অবস্থায় পড়ছে ও পাতাই পড়ি না খুব ভালোভাবে জানি যে আমার ছেলে মেয়ের সাথে শিক্ষকের শত্রুতা নেই জমি জায়গা নিয়ে হয় হয়নি দোকান নিয়ে গন্ডগোল হয়নি অতএব মেরেছে পড়া পারেনি বা কোনো দুষ্টমেছে একটা জায়গাতে দুটো মেরেছে 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 আমি তো সাতটা মারছি সকালে বিকালে বেটা আগে আগে দৌড়াচ্ছে আর পিছে পিছে বাপ দৌড়াচ্ছে দিয়ে বলছে তোর কাঠফোরা ফাটিয়ে দেবো তোর এ গবেভুত আর শিক্ষক মেরেছে সে দুনিয়ার প্যাঁচাল পাঠ। ও বাপই নয় আমি ওটাকে বলেছি যে এরকম গার্জেনের ছেলে পড়াবো না বাপকে জরিপ করব আগে দেশ বিদেশের সর্বোচ্চ মানের শিক্ষক জামিয়া সালাবে ডাঙি পড়া রাজশাহীতে লক্ষ লক্ষ টাকা খরচ করছি বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এক মাসে বেতন লাগে তিনশো জন শিক্ষক শিক্ষিকার আর আপনার ছেলে পড়বে না আপনি আমাকে একটা বলে নিয়ে চলে আসবেন এটা আমি চাইনি সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়াতনে সর্ববৃহৎ শিক্ষা মানে সর্ববৃহৎ শিক্ষক গুণে জামিয়া সালাফিয়া আমি বলে গেলাম কালকে আপনি পরীক্ষা করবেন জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি আর আপনি চট করে একটা কথা বলবেন সেটা আমার কাছে পছন্দ নয় আর যারা দিলি বোনেরা দিনই ভাইরা বলছে সাহেব আসছেন মানে এটা আর তাফসির মাহফিল নয় নবকগঞ্জের পুরুষ নারী মনে রাখবেন আমি আব্দুর কাছের কাছের মানুষ ভাই কাছের সন্তান কাছের মানুষ দিন ধর্মের ব্যাপারে আমি আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই অতএব আব্দুর রাজাক একটা নাম বলে নাক সিট কিনে চলে যে আপনি সফল হবেন না আর বেশি বললে নেতাকে নিয়ে আসছেন এক এক যুগের কথা বলা আছে ভালোবাসা এখানে রাখেন যে কোনো মোল্লা আপনাকে সঠিক পথ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই প্রস্তুতি আমার কাছে আছে আমি এই গ্রামের মানুষ চাপাই নবাবগঞ্জের মানুষ দিনের ব্যাপারে চিন্তা ভাবনা সঠিক সর্বদাই ব্যস্ত থাকি এই জন্য আপনাকে আশ্বাস করি মহিলা চারটি দায়িত্ব পালন করবে তাহলে সন্তানাদি মানুষ হবে এক শিক্ষা উনি জানুক আর না জানুক চেষ্টা করবেন দুই শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস এ নক বড় কেন নখ বড় কেন এ মাথার চুল এভাবে খোপা করেছো কেন ওভাবে খোপা খুলো এ হাতে এভাবে মেহেদি দিয়েছো কেন এভাবে কোথায় যাচ্ছ এই কোথায় গেছিলে শিষ্টাচার কাকে বলে ওই বাড়িতে বিভালে গেছে থুবড়া ওখানে যাওয়া হবে না ওখানে মানুষজন আছে যাওয়া হবে না শিষ্টাচার শিষ্টাচার বলতে অন্তত ও যেটুকু বুঝে সেটুকু চেষ্টা করবে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে কাপড় মাথায় দিয়ে বাড়ি থেকে বের হতে হবে মেয়ে মানুষ মানে পায়জামা জামা পরবে জাঙ্গে হাফ প্যান্ট নয় যেদিন হাঁটতে পারে সেদিন থেকে মেয়েটা পায়জামা জামা পরবে সেদিন থেকে মাথা একটা স্কাপ দিয়ে চলবে ছোট থেকেই তাকে ধর্মীয় লেবাসে গড়ে তুলতে হবে নম্র ভদ্র করার প্রাণপণের চেষ্টা করতে হবে মা হিসেবে শিক্ষা ও শিষ্টাচারে সরিষা সম পরিমাণ পিছিয়ে উঠতে পাবে না ওই যদি উলাডঙ্গির মতো এই দিকে হাঁটে একবার ওই দিকে হাঁটে একবার একবার ইষ্টা জালসা দেখে তো তার মেয়ে কি শিখবে এগুলো দিয়ে একটা পরিবার গড়া যাবে না মাকে আগে সুন্দর সংশোধন হতে হবে তাহলে পরিবার সুন্দর হবে এক শিক্ষা দুই শিষ্টাচার তিন চিরণি মানে সাজগোজ করে রাখা বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে এলোমেলো রাখা যাবে না বাচ্চার পায়ে জামাটা পরিষ্কার নেই এটা রাখা যাবে না বাচ্চার গায়ের জামাটা পরিষ্কার নেই এটা রাখা যাবে না ঝকঝকে করে পরিষ্কার করে রাখতে হবে এটা মায়ের জিম্মেদারি মা যখন বাচ্চাটা জামাকে জামাটা গায়ে দিবে বাচ্চার তখন কোন হাত আগে ঢোকাবে ডান হাত আগে ঢোকাবে বিসমিল্লা বলে জুতা পরানোর সময় মা কোনটা জুতা পরাবে ডানটা মা যখন খুলে তখন কোনটা খুলবে বামটা মা যখন শুইতে যাবে বিছানে তখন দরজা বন্ধ করবে বিস্মিল্লা বলে জ্বালানা বন্ধ করবে বিস্মিল্লা বলে খাদ্যের পাতিল তরকারির পাতিল ভাতের পাতিল আটার পাতিল সব ঢেকে রাখতে হবে আল্লাহ রসুল বলছেন কতগুলি বালা মুসিবত রাতে চলে সেইগুলো খোলা খাদ্যের উপর মধ্যে ঢুকে যায় সেইগুলি যদি কেউ সকালে খায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এটা আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাতে জরুরি বাতি ছাড়া বাল্ব জরুরি বাতি বাল্ব ছাড়া সব অফ করে শুইতে হবে টয়লেটে বাল্ব জ্বলছে ওটা অফ করতে হবে আগ্নেয় অপ্রয়োজনীয় বাল্ব আছে সেটা অফ করতে হবে ঘরে বাল্ব চলছে অপ্রয়োজনীয় সেটা বাল্ব অফ করতে হবে যেটা জরুরি খুব রাতেও লাগবে সেটা ব্যতীত সব অফ করে ঘুমাতে হবে অফ করার সময় বিসমিল্লা বলতে হবে যাক বাতি এমন মা যে কি দিয়ে বুঝলো শিষ্টাচার মা তো কোনোদিন শিষ্টাচারের কথা তার মায়ের মুখে শুনেনি এইভাবেই এইভাবে শ্বশুরবাড়ি এসেছে দু বছর এক বছর পরে সন্তান হয়েছে মায়ের কাছে লাহের গেছে ছয় মাস লাহের থেকে ছয় মাস লাহের ক্ষয় হিসাবে ওই পড়াই বাতিল বউ নিয়ে এসেছো বাড়িতে রাখবা শ্বশুর বাড়ি যাবে তুমিও যাও সকালে যাবা বিকালে ফিরে আসবা শ্বশুর বাড়ি দূরে হলে আজ যাবে কালকে চলে আসবা আর যদি নিকোটাই হতে সকালে যাওয়া বিকালে ফিরে আসবা শ্বশুর বাড়িতে বউ রাখার কোনো সুযোগ নেই শ্বশুরের কাছে কোনো কিছু নিতে হবে না ফার্নিচার হোক খাট হোক চকি বাক্স হোক নিয়ে থাকলে চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিবা এই হিসাব নয় কাপুরুষে বসবাস করিও না দিন মজুরি করে খাও সেটাই ভালো মানুষের বাড়িতে কাজ করে খাওয়া ভালো শ্বশুরের কাছে কিছু নিতে হবে না এর নাম যৌতুক টাকা পয়সা দিয়ে বিবাহ করতে হয় টাকা পয়সা নিয়ে নয় তাহলে চারটে জিনিস থাকলো সাজগোজ করে মেয়ে রাখতে হবে আর চার নম্বরটা হলো পাহারাদার আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের ওপরে কি পাহারাদার শিক্ষা দিবে মা শিষ্টাচার দিবে মা সাজগোজ করে রাখবে মা পাহারা দিবে মা এতটা হল মায়ের কাজ হাদিস বোখারি মুসলিম আপনি মহিলা মানুষ দু একজন আছেন আপনার কথা একটু বলি রাসূল সাল্লাহ আনুসাল্লামকে হাকিম ইবনে মবে আল এসে বলছেন। মা যাও না আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে পারি কি হক রাখে তখন আল্লাহ রসুল বললেন একমতা যখন খাবা তখন খাওয়াবা যখন পড়বা তখন পড়াবা অলা তুকাববে কটু কথা বলবো না অলা তাহাজের লজা মুখের ওপরে মারবা না অলা তাহাজ রইলা ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না কোথাও থাকতে দিবা না বাড়ি খালার বাড়ি নানির বাড়ি সব বাড়ি নিষেধ জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রীর বাড়ির বাইরে যেতে পাবেন না এক ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী খেতে দিবেন দুই ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী কাপড় দিবেন তিন গালি অকথ্য ভাষা কটু ভাষা বলা নিষেধ এদিক দিয়ে তো আমাদের চাঁপায় নবমঞ্জুর লোকজন অনেক পিছনে একটুতে কম বেশি হলে গালি দিয়ে বসে মুখ খারাপ করবেন না চার কোন সময় যদি মারাই লাগে হালকা মুখের উপরে মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দেবেন না মহিলারা আপনাদের একটা কথা বলে আজকের আলোচনা শেষ করি আল্লাহ রসুল বললেন যে মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক জসাল্লাত খান সাহা যখন পাঁচ আক্ত সালা তাদায় করতে পারবে দুই সমাজ সাহারাহা রামজান মাসে শ্যাম পালন করবে তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবে কথা আপনার মুখস্থ আছে একাধিক দিন শুনেছেন এ কথাই ঠিক এর পরেও আমি বলছি আমল না করলে ভুল তো আপনার মানতেই হবে স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও সংসার ভালো করে শান্তি তৃপ্তিতে চালাতে হলে স্বামীকে মেনেই চলতে হবে আপত্তি ছাড়াই আর অত অভিমান করা হবে না এই দিলা না সেই দিলা না কোনো অভিমান নেই অভিমান হলেই শয়তান সুযোগ পাবে তখন সংসারটার ক্ষতি হবে অভিমান নেই যা দেবা তাতে আমি খুশি যেভাবে চালাবা পাপ না হলে সেভাবে চলতে আমি রাজি আর শেষেরটা হল হলো এক পাঁচাত্তর সলাপ দুই রমজান মাসে সেম তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া এই চারটা কাজ যদি আপনার থাকে জান্নাতের সব দরজা খোলা যদি স্বামীর সাথে গন্ডগোল হয়ে থাকে আজকে ঠিক করে নেন যদি অশ্লীল কাজে লিপ্ত হয়ে থাকেন আজকে রাতে উঠে দূরে কাজ সলাত আদায় করে কান্নাকাটি করে হাত তুলে আল্লাহকে বলেন আল্লাহ মেনে নেওয়ার জন্য প্রতিক্ষমান আছেন সম্মানিত দিনী ভাই বোন পরিবারের জন্য আপনাকে পরিবারের উপরে আপনাকে সচেতন হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি কথা বলার সময় কোনো কথা যখন সবাই মিলে বলে উঠো তখন যেই কথাটা বলা হয় সেই কথাটার মান কমে যায় যার কারণে মুখ বন্ধ করে গুরুত্বপূর্ণ কথা শুনতে থাকতে হবে শেষ পর্যন্ত তাহলে কথার মান বজায় থাকে না এটা মনে রাখিও আপনাদেরও বলছি মুরব্বি আর আমি দ্বিতীয় যেটা বলছি জামিয়া সালাফিয়া চাঁপাইনবগঞ্জের মানুষের প্রতিষ্ঠান সেটা আছে রাজশাহীতে থাক সেটা দিনাজপুর আছে থাক সেটা বরিশালে আছে থাক সেটা ঢাকায় আছে থাক তবে জামিয়া সালাফিয়া আমাদের আমাদের ছেলেমেয়েরা পড়বে এটা আমার ঐকান্তিক আশা ব্যয়বহুল পয়সা খরচ করে দেশ বিদেশের শিক্ষক দিয়ে জামিয়া সালাফিয়া চলে আপনার ছেলে মেয়ে এখানে পড়বে এটাই আমি দাবি রাখি ডিসেম্বরে ফরম নেবেন জানুয়ারির এক তারিখ পহিলা ভর্তির তারিখ সেদিন ছেলে মেয়ে নিয়ে যাবেন থাকা খাওয়া সব মিলে বেতন সব মিলে তিন হাজার সময়ের গতিতে ভর্তি ফি তেমন কিছু বেশি নয় একটা লোক প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম করলে পনেরো হাজার টাকা ইনকাম করবে মাস ছেলে মেয়েকে পড়াতে হবে পয়সা খরচ করে এটাই মাথায় থাকে যেন দ্বিতীয় হলো এই যে হাত তুলে দোয়া করার ব্যাপারে অনেক দিন লড়াই করতে হয়েছে এখন আর লাগে না এরপরে আপনাকে আমি বলছি হাত তুলেই দোয়া করতে হবে ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করলে আল্লাহ যেভাবে শোনেন অন্য পরিস্থিতিতে আল্লাহ সেভাবে শোনেন না হাত তুলেই বলবেন আগে প্রশংসা করবেন তারপর দরুদ পড়বেন তারপর নিজের কথা বলবেন কান্নাকাটি করে এই জন্য দুয়ার বইটা নিয়ে যাবেন থাকলে নিয়ে যে আর একজনকে দিয়ে না নাহলে মসজিদে যেসব মসজিদের শহরে পড়তে চায় না সেখানে দিয়ে দিবেন দুয়ার বই ছাড়া কেউ যাবেন না দ্বিতীয় হলো এই অনেক দিন থেকে সাদ ছিল যে নামাজের সলাতের ওপরে বই লিখব আলহামদুলিল্লাহ আমি প্রাণপণে চেষ্টা করেছি সলাতের ভালো মানের করা আপনার বাড়িতে থাকবে এটা আমি চাই তারপরে সাধারণত যত বক্তব্য দিয়ে থাকি প্রায় সব বক্তব্য উপদেশে আছে আজকেরটা উপদেশে আছে শেষ আলোচনাটা হলো আপনার পরিবার নিয়ে উপদেশ বইয়ের শেষ আলোচনাটা সব হাদিস দেওয়া আছে আপনি দেখেন এছাড়া যদি আর কোনো বই থাকে আদর্শ পরিবার বা কিছু আর আবদুল্লার বই পড়ি আমি আবদুল্লার বক্তব্য শুনি আব্দুর রহিমের বক্তব্য সেদিন খুব একটা শুনিনি আজকে প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত শুনছিলাম তো গুরুত্বপূর্ণ কথাই ছিল আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের খিদমাত কবুল করেন তাদের রুজিতে তাদের ইলমে আল্লাহ বরকত দান করেন আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে ভাবে কবুল করে তারা দেশ বিদেশ থেকে পড়ে আসছে তারাকে যেন আল্লাহ কবুল করেন তারা যেন জাতির কাছে গ্রহণীয় হয় জাতি যেন তাদের কথাকে মূল্যায়ন করে সামাজিকভাবে শরীয়তগতভাবে আল্লাহ তুমি ব্যবস্থা করো মা আমিন তো আপনার ছেলে মেয়ের জন্য আপনার জন্য আব্দুর রহমান আব্দুর রহিম মারিয়া মারিবার জন্য সবার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে জোরালো দুয়ার আবেদন রেখে এই বইগুলি সবটাই আদর্শ পরিবার বা আদর্শ বিশেষভাবে দোয়া বিশেষভাবে সলাত নামাজের ওপরে বিশেষভাবে উপদেশ এই বইগুলি আমার দিনী বোনদের ভাইদের সবাকে নিয়ে যাওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আদর্শ নারী বইটাও আছে একজন নারী কিভাবে আদর্শ হতে পারে তো যাওয়ার সময় সবাই নিয়ে যাবেন কি জিজ্ঞাসা আচ্ছা য যা সকল দিনই ভাই বলকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম শুভানা কাল্লাম দেখা আসাদ আল্লাহ বলে আসসালামু আলাইকুম রহমিল